আলাইকুম বন্ধুরা, এস এন ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজ আমরা ডিম দিয়ে একটা তরকারি বানাবো, এটাকে এগ কারি বলা হয়। তো চলুন বন্ধুরা, কী কী লাগছে দেখে নিই এগ কারি বানানোর জন্য। ভিডিওটা প্লিজ পুরোটাই দেখতে থাকবেন। তো আমরা এগ কারি বানানোর জন্য নিয়ে নিয়েছি ডিম, 4টে ডিম নিয়েছি, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ, জিরে, গোটা জিরে নিয়েছি আমি, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আর নিয়েছি আদা রসুন। চলুন এবার শুরু করি। তো আমি প্রথমে চুলাটা ধরিয়ে নেব। আমার চুলাটা ধরে গেছে, কড়াই চাপিয়ে নেব। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। এটা আমি পরিষ্কার করে নিয়েছি, আদা রসুনটা থেতলে নেবো এটাতে। ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা শিলনোড়ায় থেতলে নিতে পারেন। সেদ্ধ করার জন্য ছেড়ে দিলাম। এটা থেতলে নেওয়া হয়েছে, আমি ঢেলে নিয়েছি, ধুয়ে ভালো করে নিয়ে নিলাম, রেখে দিচ্ছি। এদিকে আমি কাটাকাটিগুলো করে নেব। একটা জায়গায় পানি দেবো। প্রথমে টমেটো গুলো কেটে নিচ্ছি, আমি ধুয়ে নিলাম, কেটে নিচ্ছি, লুচিটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। টমেটোটা যেরকম খুশি কেটে নিতে পারেন, এইভাবে কাটছি। ছোট আছে তো দেখা করে নিলাম। পেঁয়াজটা কেটে নেব, আমি পেঁয়াজটা ছুলে নিলাম, কেটে নিচ্ছি। এরপর লুচিটা কেটে বাদ দিয়ে দিলাম। তোমার ডিমটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি, ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এদিকে আমি কড়াইয়ের পানিটা ফেলে দেব। আবারও কড়াই চাপিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, ডিমগুলো ছুলে নিচ্ছি আমি। সবগুলোই ছুলে নিচ্ছি।
কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে এখানে সরিষার তেল নিতে পারেন। ডিমগুলো দিয়ে দিচ্ছি, প্রথমে ডিমগুলো ভেজে নেব, তারপর মশলা করব। একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি, মেরে ভেজে নেব ভালো করে। তো আমি 1 মিনিটের মতন ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে যদি মাছ মাংস না থাকে, আপনারা এভাবে ডিমের তরকারি বানাতে পারবেন, খুবই টেস্টি, ভাত খেতে জাস্ট জমে যাবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা জায়গায় তুলে নিচ্ছি। তো আমি ডিমগুলো তুলে নিয়েছি, এরপর আমি মশলা করে নিচ্ছি। আমি জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো, একটু ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এগুলো ভেজে নেব ভালো করে। টমেটোটা গলে যাওয়ার জন্য নাড়তে থাকবো। তো টমেটোটা আমার গলে গেছে, এরপর বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি। প্রথমে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের যে একটা গন্ধ আছে সেটা বেরিয়ে যাবে। তো তলায় লেগে যাচ্ছে, ওই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। তো আদা রসুনটা গন্ধ চলে গেছে, এরপর দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো একসাথে। আমার মেশানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, এই এই রেসিপিটা আপনারা ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল করব, আমি ভাতের সঙ্গে খাবো তাই। আপনারা যদি রুটির সঙ্গে খান তো একটু কম পানি দেবেন। এবার ফুটিয়ে নেব, ফুটে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো, ডিমটা দিয়ে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব।
দিলাম সবগুলো। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিলাম, একটু নেড়ে নিচ্ছি, হয়ে গেছে, নামিয়ে নেব। আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমাদের এগ কারি রেডি, চলুন এবার আমরা ভাত দিয়ে টেস্ট করে নেব। তো আমরা ভাত বেড়ে নিয়েছি, তরকারিও বেড়ে নিচ্ছি। ডিমের ঝোলটা সত্যি খুব সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন, যাতে আমরা কোনো ভিডিও দিলে আপনারা সর্বপ্রথম পেয়ে যান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরের ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।